নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপির সাথে। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো ডিমের চপ। এই ডিমের চপটা আমরা বাজারে গেলে 10 টাকা দিয়ে কিনে খাই, বাড়িতে আপনি কম খরচে এবং কম সময়ে তৈরি করতে পারবেন। দেখুন আমি ডিমের চপটা কীভাবে বানাচ্ছি। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে আন্নার রান্নাঘরে। উনান ধরিয়ে দিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দেবো। ডিমের চপটা তৈরি করতে গেলে আমি প্রথমে একটা শুকনো মশলা শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টে, ধনে গোটা, গোটা জিরে, শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। হলুদ দিস্তাতে আমি গুঁড়ো করে নেব। ডিমের চপের জন্য এবার পুরটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, কাঁচা বাদামটা ভেজে নেব। কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। চপ তৈরি করার জন্য আমি এবার পুরটা তৈরি করে নেব বাদাম ভাজা তেলে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, সামান্য একটু দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন দেবো লবণ। উপকরণ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ আলু। আমি আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এখানে 2টো আলু আছে বড় সাইজের। আলুর পুরের মধ্যে এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়া। এটা ক্লোজ বিস্কুটের গুঁড়া করে নিয়েছি আমি মিক্সিতে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। এবার দেবো ভাজা মশলাটা, যেটা হামলদির সাথে আমি গুঁড়ো করেছি। এবার দিয়ে দেবো বাদাম। সমস্ত উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের চপ তৈরি করার জন্য ডিমের গোলা একটা আমি তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো ডিম, এখানে একটা ডিম আছে। আর দেবো কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচ। সামান্য একটু দেবো লবণ। আর দেবো গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিব। ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের সাথে, যে কর্নফ্লাওয়ার ডিমের চপগুলো এবার বানিয়ে ফেলবো। প্রথমে আমি ডিমের মধ্যে পুরগুলো ভরে নেব। পুরটা কত সুন্দর টাইট হয়েছে দেখুন, বিস্কুটের গুঁড়া দিয়েছি যেহেতু। ডিমের গোলাতে দিয়ে দেবো। এবার কোট করে নেবো বিস্কুটের গুঁড়াতে, এটা ক্লোজ বিস্কুটের গুঁড়া আছে। এইভাবে প্রত্যেকটা চপ আমি ডিমের চপগুলো তৈরি করে নেব। সমস্ত ডিমের চপগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার সাদা তেলে ভেজে নেব। তেল
গরম হয়ে গেছে চপগুলো ভেজে নেব। ডিমের চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। সমস্ত চপ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমের চপগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মুড়ি দিয়ে কিন্তু বিকেলে বেশ ভালো লাগবে খেতে। বাড়িতে কোনো বন্ধু বান্ধব এলে চট করে ফট করে আপনারা বানিয়ে দিতে পারবেন। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে, সস দিয়ে খাবো। গরম গরমই বেশ ভালো লাগছে চপগুলো খেতে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আন্না রান্না চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।